জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতিসংঘ সদর দপ্তরের উত্তরের লনের বাগানে একটি বৃক্ষরোপণ এবং একটি বেঞ্চ উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার বিশ সেপ্টেম্বর নিউ স্থানীয় সময় বেলা সাড়ে এগারোটার দিকে তিনি এ কর্মসূচিতে অংশ নেন এই বৃক্ষ শতবর্ষ ধরে টিকে থাকবে এবং শান্তির বার্তা বয়ে বেড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তিনি বলেন জাতির পিতা সবসময় শান্তির জন্য সংগ্রাম করেছেন দরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যেই ছিল তার এই সংগ্রাম সকলের সাথে বন্ধুত্ব কারো সঙ্গে বৈরিতা নয় এটাই ছিল তার লক্ষ্য তিনি সবসময়ই ছিলেন শান্তির সন্ধানে আর শান্তি ছাড়া কখনও কোনো দেশের উন্নতি হয় না তাই শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে তিনি স্বপ্ন দেখেছেন একটি উন্নত জাতি হিসাবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে